বন্ধুরা, আমরা গত পর্বগুলিতে আমরা কর্তৃকারক, কর্মকারক, করণকারক এবং সম্প্রদান কারক এবং প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তিগুলো শিখেছিলাম। আজকের এই পর্ব থেকে আমরা অপাদান কারক ও পঞ্চম বিভক্তি নিয়ে আলোচনা শুরু করতে চলেছি। আমি খুব সংক্ষেপে এবং সহজভাবে বোঝাবো, তোমরা বুঝে নিয়ে কিন্তু অভ্যাস করবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এবার আমরা অপাদান কারক এবং পঞ্চম বিভক্তি শুরু করার আগে কয়েকটি সাধারণ শব্দের আমরা পঞ্চম বিভক্তির একবচন এবং বহুবচনের রূপগুলো জেনে নেব। প্রথমে দেখো, অকালান্ত পুংলিঙ্গ নর শব্দের পঞ্চম বিভক্তির একবচনে নরাত এবং বহুবচনে নরেভ্যঃ। ইকারান্ত হ্রস্ব ই, কারান্ত পুংলিঙ্গ মুনি শব্দের পঞ্চম বিভক্তির একবচনে মুনেহ এবং বহুবচনে মুনিভ্যঃ। উকারান্ত পুংলিঙ্গ সাধু শব্দের পঞ্চম বিভক্তির একবচনে রয়েছে সাধুহ এবং বহুবচনে সাধুভ্যঃ। দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দের পঞ্চম বিভক্তির একবচনে নদ্যাহা এবং বহুবচনে নদীভ্যঃ। এবং আকারান্ত স্ত্রীলিঙ্গ লতা শব্দের পঞ্চম বিভক্তির একবচনে রয়েছে লতায়াহা এবং বহুবচনে লতাভ্যঃ। এবং অকারান্ত পুংলিঙ্গ ফল শব্দের পঞ্চম বিভক্তির একবচনে রয়েছে ফলাত এবং বহুবচনে ফলেভ্যঃ। এই ক্ষেত্রে একটু বলি যে অকারান্ত পুংলিঙ্গ ফল শব্দটি কিন্তু নর শব্দের মতন, কোথা থেকে, তৃতীয় বিভক্তি থেকে, তৃতীয় বিভক্তি থেকে সপ্তমী পর্যন্ত, কিন্তু তৃতীয় থেকে বাকি যে বিভক্তি রূপগুলো রয়েছে সবগুলো রূপ কিন্তু নর শব্দের মতো। এই কারণে নর শব্দের পঞ্চমী একবচনে নরাত এবং বহুবচনে নরেভ্যঃ হয়েছে। ঠিক তেমনি দেখো, ফল শব্দেরও, অকারান্ত কৃতলিঙ্গ ফল শব্দেরও পঞ্চমীর একবচনে কিন্তু একই রূপ রয়েছে, ফলাত এবং ফলেভ্যঃ। যাই হোক, তোমরা এই রূপগুলো কিন্তু সবসময়, আমি প্রত্যেকটা কারক এবং বিভক্তি শুরু হওয়ার আগে কিন্তু তাদের রূপগুলোকে আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই কারণেই যে এই রূপগুলো তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে রূপগুলো সবসময় মনে রাখবে তোমরা। এই কয়েকটি কমন শব্দের কয়েকটি কমন রূপ তোমরা সবসময় মনে রাখবে, এগুলো কিন্তু খুব কাজে লাগবে। এবার দেখো, অপাদান কারক বিধায়ক আমার বেশ কয়েকটি সূত্র রয়েছে, অর্থাৎ অপাদান, এই অপাদান কারকের বেশ কয়েকটি সূত্র রয়েছে। প্রথম সূত্রটি হচ্ছে ধ্রুব মপায়ে অপাদানম, ধ্রুব মপায়ে অপাদানম। সূত্রটি সহজ অর্থ করলে হয়, যা থেকে কোনো কিছুর বিশ্লেষ বা বিচ্ছেদ হয়, যা থেকে কোনো কিছু বিচ্ছেদ হয়ে যায় বা আলাদা হয়ে যায় বা সেপারেটেড হয়ে যায়, যার থেকে হচ্ছে সেটা অপাদানকারক হবে। এই সূত্রে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি সূত্রটার, তাহলেও কিন্তু আমরা দেখতে পাই ধ্রুবম অপায়, অপায় এখানে অপায় কথাটি অর্থ হচ্ছে বিশ্লেষ বা বিচ্ছেদ, ইংরেজিতে যেটাকে আমরা সেপারেশন বলি। এবার দেখো উদাহরণটা দেখো, বৃক্ষাৎ পত্রং পততি, প্রথম উদাহরণে কি বলেছে, বৃক্ষাৎ পত্রং পততি। এবার দেখো, বৃক্ষটি হইতে পাতা পড়িতেছে, অর্থাৎ এখানে আলাদা বৃক্ষ থেকে পাতাটি আলাদা হয়ে যাচ্ছে বা বিচ্ছেদ হচ্ছে পাতাটির, কার থেকে, যার থেকে আলাদা হয়ে যাওয়া বোঝায়, যার থেকে আলাদা হয়ে যায় অর্থাৎ যার থেকে কোনো কিছু আলাদা হয় সে অপাদান কারক হবে। এই সূত্র দিয়ে ধ্রুব মপায় অপাদানম, এই সূত্র দিয়ে অপাদান কারক হবে। যেমন বৃক্ষ থেকে পাতাটি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে পাতাটি অপাদান কারক হবে না, কারণ পাতাটি আলাদা হয়ে যাচ্ছে, যার থেকে আলাদা হচ্ছে অর্থাৎ বৃক্ষ হইতে পাতাটি আলাদা হইতেছে, সুতরাং বৃক্ষটি অর্থাৎ গাছটি কিন্তু অপাদান কারক হবে। এবং অপাদানের পঞ্চমী সূত্র দিয়ে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে, এই জন্য বৃক্ষাত হয়েছে। বৃক্ষ শব্দটি নর শব্দের মতো, নর শব্দের পঞ্চমী বিভক্তির একবচনে নরাত বৃক্ষাত। দ্বিতীয় উদাহরণটি দেখো, অশ্বাত নরহ পততি, অশ্বাত নরহ পততি, অশ্ব মানে ঘোড়া, ঘোড়া হইতে মানুষটি পড়িতেছে, সুতরাং ঘোড়াটি থেকে মানুষটি আলাদা হয়ে যাচ্ছে, পড়িতেছে মানে সে পড়ে আলাদা হয়ে গেল, অর্থাৎ বিচ্ছেদ বোঝাচ্ছে। তো যার থেকে বিচ্ছেদ বোঝাচ্ছে, অশ্বর থেকে, এমনটা নয় যে মানুষটির থেকে অশ্বটি পড়ে গেল, সেটা কিন্তু নয়, এখানে অশ্বটির থেকে মানুষটি আলাদা হয়ে যাচ্ছে, তাহলে যার থেকে আলাদা হওয়া বোঝায় বা যার থেকে বিচ্ছেদ বোঝায় সে অপাদান কারক হবে। এবং অপাদানে পঞ্চমী বিভক্তি হবে, এই কারণে অশ্বাত হয়েছে। তাহলে অপাদানে, যেহেতু অপাদান কারক, এই কারণে পঞ্চমী বিভক্তি হয়েছে, পঞ্চমী বিভক্তি হয়েছে অশ্বাত। তাহলে পরীক্ষার সময় এলে তোমরা লিখবে, এই সূত্রের উল্লেখ অবশ্যই করবে, লিখবে ধ্রুব মপায় অপাদানম সূত্রে বা সূত্রের অনুসারে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, এতটুকু কথা লিখতে হবে। এবার দেখো অপাদান কারকের দ্বিতীয় সূত্রটি, অপাদান কারকের দ্বিতীয় সূত্রটি হচ্ছে ভিত্রার থানাং ভয় হেতুহু, ভিত্রার থানাং ভয় হেতুহু। এই সূত্রটির খুব সহজভাবে অর্থ করলে এরকম হয়, ভয়ার্থক এবং ত্রাণার্থক, ভয়ার্থক এবং ত্রাণার্থক, ত্রাণ মানে রক্ষা করা,
ভয়ার্থক এবং রক্ষার্থক বা ত্রাণার্থক ধাতুর প্রয়োগে, যার থেকে ভয় পাওয়া বোঝায় বা যার থেকে রক্ষা করা বোঝায়, সেগুলো অপাদানকারক হবে। যেমন শিশুহু ব্যাঘ্রাত বিভেতি, এখানে দেখো শিশুহু মানে শিশুটি, ব্যাঘ্রাত মানে বাঘ, বাঘ হইতে ভয় পাইতেছে। এখানে দেখো শিশুটি বাঘ হইতে ভয় পাইতেছে, এই সূত্রের নিয়মে সূত্রের কি বলেছে, বলেছে যার থেকে ভয় পাওয়া বোঝায়। তাহলে এই বাক্যে শিশুটি বাঘের থেকে ভয় পাচ্ছে, সুতরাং বাঘটি হচ্ছে অপাদান কারক। যার থেকে ভয় পাওয়া বোঝায় সে অপাদান কারক হয় এবং অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়, এই কারণে ব্যাঘ্রাত হয়েছে, নর শব্দের মতো নরাত ব্যাঘ্রাত। দ্বিতীয় উদাহরণটি দেখো, সহ ভয়াত ত্রায়তে, এটা দেবনাগরীতে লিখেছি, কারণ তোমাদের দেবনাগরী লিপিটাও কিন্তু ভালো করে অভ্যাস করতে হবে, কারণ পরীক্ষার সময় কিন্তু তোমাদের এই দেবনাগরী লিপিতেই কিন্তু থাকা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই কারণে আমি এই উদাহরণটা আমি দেবনাগরীতে লিখেছি, তোমরা বোঝার চেষ্টা করো। সহ ভয়াত ত্রায়তে, সে ভয় থেকে রক্ষা করছে, ত্রাণ করছে বা রক্ষা করছে, সে কোনো একজনকে, সেই ব্যক্তিটি এখানে উল্লেখ করেনি বাক্যে, সে ভয়ের থেকে রক্ষা করছে। তাহলে যার থেকে রক্ষা করা বোঝায় বা যার থেকে ত্রাণ করা বা যার থেকে ভয় রক্ষা করা বোঝায়, যার থেকে ত্রাণ করা বা রক্ষা করা বোঝায়, সেটা কিন্তু অবদানকারক হবে। সুতরাং ভয়ের থেকে রক্ষা করানো, রক্ষা করা বোঝাচ্ছে, ভয়ের থেকে রক্ষা করা বোঝাচ্ছে, এ কারণে ভয় এই পদটি অবদানকারক হয়েছে এবং এই কারণে পঞ্চমী বিভক্তি হয়েছে। ফল শব্দের মতন ভয়ম, ফল শব্দের মতন ভলাত ভয়াত। তাহলে পরীক্ষার সময় এলে তোমরা লিখবে, এই সূত্রটার উল্লেখ অবশ্যই করবে, লিখবে ভেত্রার থানাং ভয় হেতু সূত্রে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এবার দেখো অপাদানকারকে তিন নম্বর সূত্রটি, অপাদানকারকে তিন নম্বর সূত্রটিতে বলেছে, সূত্রটি হলো যোনি কর্তুহু প্রকৃতিহি, যোনি কর্তুহু প্রকৃতিহি, অর্থাৎ যোনি কর্তুহু প্রকৃতি, এর সহজ ভাবে একে বললে হয়, অর্থ করলে এরকম হয়, যার থেকে কোনো কিছু জন্মগ্রহণ করে বা উৎপন্ন হয়, যার থেকে কোনো কিছু জন্মগ্রহণ করে বা উৎপন্ন হয় সেটি অপাদানকারক হবে, এই সূত্র দিয়ে সেটি অপাদানকারক হবে এবং অপাদানে অপাদানকারকের পঞ্চমী বিভক্তি হবে। যেমন দেখো উদাহরণগুলো দেখলে তোমরা বুঝবে, বীজাত অঙ্কুরহ জায়তে, বীজাত অঙ্কুরহ জায়তে, বীজাত মানে বীজ, অঙ্কুরহ মানে অঙ্কুর, বীজ হইতে অঙ্কুরটি জন্মাইতেছে বা বীজ থেকে অঙ্কুরটি জন্মাইতেছে, বীজ হইতে অঙ্কুরটি জন্মাইতেছে। এবার অঙ্কুরটি জন্মাইতেছে কার থেকে, বীজের থেকে, তা যার থেকে কোনো কিছু উৎপন্ন হয় বা জন্মগ্রহণ করে, যার থেকে, তার বীজ থেকে অঙ্কুরটি জন্ম নিচ্ছে, এই কারণে বীজ হলো অপাদান, এই সূত্র দিয়ে অপাদান কারক এবং অপাদান কারক বলে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে, বীজাত ফলাত বীজাত ফল শব্দের মতো। এবার দ্বিতীয় উদাহরণটি দেখো, গোময়াত, গোময় মানে হচ্ছে গোবর, গোময়াত বৃশ্চিকহ জায়তে, বৃশ্চিকহ মানে গোবরের মধ্যে যে এক ধরনের পোকা হয়, গোবরের মধ্যে যে জন্ম নেয় সেই তাকে বৃশ্চিকহ বলে সংস্কৃতে, তো গোময়াত বৃশ্চিকহ জায়তে, এই বৃশ্চিকহ জায়তে, তাহলে এই বৃশ্চিক অর্থাৎ এই গোবরের পোকা জন্ম নিচ্ছে কোথায়, যা কার থেকে জন্ম নিচ্ছে, গোময়াত অর্থাৎ যার থেকে জন্ম নেওয়া বোঝায়। তাহলে সূত্রটির অর্থ এরকমই, যে যা বলা হয়েছিল সূত্রটির অর্থ কি বলা হয়েছিল, যার থেকে কোনো কিছু জন্ম নেয়, জন্মগ্রহণ করে বা উৎপন্ন হয় সেটি অপাদানকারক হয়। তাহলে গোময় অর্থাৎ গোবর থেকে বৃষ্টি কহা যায় হতে, বৃষ্টিটি জন্ম নিচ্ছে এই কারণে বা উৎপন্ন হচ্ছে, এই কারণে গোময় কিন্তু অপাদানকারক, এবং অপাদানকারক যেহেতু অপাদানকারক সেহেতু এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে গোময়া। তাহলে পরীক্ষার সময় যে যদি এরকম ভাবে আসে তাহলে তোমরা লিখবে বীজাত অঙ্কুরহ জায়তে, ধরো এই ধরনের একটা উদাহরণ এলো, তোমরা লিখবে যোনি কর্তুহু প্রকৃতি, সবসময় সূত্রগুলো উল্লেখ করবে, যোনি কর্তুহু প্রকৃতি সূত্র অনুসারে বা সূত্রে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, তোমরা উত্তরটা কিন্তু এইভাবেই লিখবে। তাহলে এই পর্বে আমরা এই অপাদান কারক বিধায়ক এই কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করলাম, পরের পর্বগুলোতে আমরা অপাদানকারক এবং পঞ্চমী বিভক্তির আরো যে বাকি সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এই ভিডিওটি যদি উপযোগী মনে হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে পরের পর্বে আমাদের দেখা হচ্ছে।